আজি যেহেতু বিজয়া দশমী আৰু মাক বিদায় দিবলৈ ইতিমধ্যে ৰাজ্যবাসী সাজু হৈছে আৰু বঙাইগাঁও ৰামকৃষ্ণ সেৱাশ্ৰমৰ দুৰ্গা পূজাত এইবাৰ দেখিছোঁ এক উৎসৱমুখৰ পৰিৱেশ আৰু আনন্দ ফূৰ্তিৰ মাজতেই দেৱী মাক বিসৰ্জন দিয়া হ'ব আৰু ইতিমধ্যে হিন্দুৰ খেলা পৰ্ব চলি আছে ইজনে সিজনক হিন্দুৰ লগাই তেওঁলোকে এই পৰম্পৰা হিন্দুৰ খেলা পৰম্পৰা সেয়া সম্পূৰ্ণ কৰা পৰিলক্ষিত হৈছে আৰু এক পৰম্পৰা আছে যে আজি দশমীৰ দিনটোত হিন্দুৰ দিলে আচলতে পৰিয়ালৰ মংগল হয় যাৰ কাৰণে বিবাহিত মহিলাসকলে এইদৰে হিন্দুৰ খেলি ইয়াতে আনন্দ ফূৰ্তি কৰিছে লগতে আশীৰ্বাদ লোৱা পৰিলক্ষিত হৈছে এই পৰম্পৰাৰ মাজতে মই এওঁলোকৰ মনৰ কথা কিছু জানিব চেষ্টা কৰিম বাইদেউ হিন্দুৰ খেলাৰ মোৰ অৰ্থটো কি সিঁদুর খেলার অর্থ আমরা সারা বছর যাতে সংসারের শান্তি এবং সমৃদ্ধিতে থাকি মা দুর্গা আমাদের আশীর্বাদ করুন এবং আগামী বছর যেন মা এভাবেই আমাদের সাথে আনন্দের সঙ্গে আবার আসেন আমরা আনন্দ করতে পারি সিঁদুর খেলার মাধ্যমে আমরা সবাই সবার প্রতি সম্প্রীতি এবং ভালোবাসা শ্রদ্ধা এটা নিবেদন করি আমরা এই সামনেই থাকি এই মন্দিরের পাশেই থাকি আমরা এখানে আমরা এখানকার এই মিশনের ভক্ত আমরা আমাদের এখানে প্রত্যেক বছর মা পুজো হয় মায়ের পুজো হয় আমরা সবাই মিলে খুব আনন্দ করি ইয়ে করি ঘুরে ঘুরে বেড়াই সিঁদুর দান করি সব কিছুই করি এবং সবাই ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমরা সবাই ভালো মতো মা যাব হ্যাঁ মন খুবই খারাপ আমাদের কেন মা আসেন এক বছর পর আবার আসবেন এসে আবার আবার আনন্দ করব উল্লাস করব কিন্তু মা যখন চলে যান তখন আমরা সবাই দুঃখে ভরে যাই আমাদের সবার দুঃখ মন ভরে যায় চোখে জল এসে যায় যাতে মার কাছে প্রার্থনা করি যাতে সামনে বছর উনি আসেন আমরা যেন সবাই ভালো থাকি মার পূজা করতে পারি আসলতে এইদরে সকলরে মঙ্গল কামনা করেছে আর মাক বিদায় দিছে যদিও মনত কিছু যদিও অসন্তুষ্টি বা শোক আছে কিন্তু ইয়ার মাজতে কিন্তু আনন্দ মুখরে মাক বিদায় দিবলে সাজু হয়েছে আর দেখা গেছে যে এইদরে মার শ্রীচরণত ইয়াতে হিন্দুর লগাই আসলতে শেষ আশীর্বাদ লওয়া পরিলক্ষিত হয়েছে আর কিছু সময় পিছতে যেহেতু মা ইয়ার গতিকে সেই কারণে ইয়াতে আনন্দ পূর্ণভাবে তেওঁলোকে ইয়াতে মাক বিদায় দিবলৈ সাজু হৈছে আৰু এইদৰে আচলতে মণ্ডপে মণ্ডপে এতিয়া মাক বিদায় দিয়াৰ প্ৰস্তুতি চলিছে আৰু এইদৰে হিন্দুৰ যে খেলাৰ পৰম্পৰা সেয়া চলি থকা পৰিলক্ষিত হৈছে আৰু কিছু সময় পিছতে দেৱীৰ প্ৰতিমা বিসৰ্জন ঘাটলৈ লৈ যোৱা হ'ব আৰু বিসৰ্জন দি এই সমগ্ৰ প্ৰক্ৰিয়া সম্পন্ন হ'ব